আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে বিসমিল্লাহ মেশিনারিজ পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত হ্যান্ডেল মেশিন, সেই হ্যান্ডেল মেশিন নিয়ে আজকের এই ভিডিওটি। তো যারা শপিং ব্যাগ তৈরি করার হ্যান্ডেল মেশিন খুঁজছেন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন। আমি আপনাদেরকে দেখাবো যে আজকে এই ভিডিওটির মাধ্যমে যারা শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত হ্যান্ডেল মেশিন খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা যারা ব্যবহৃত মেশিন চান বা শপিং ব্যাগের বিজনেস করছেন বা হ্যান্ডেল মেশিন প্রয়োজন ব্যবহৃত, তারা চাইলে আমাদের থেকে ব্যবহৃত হ্যান্ডেল মেশিন নিতে পারেন। আমাদের কাছে ব্যবহৃত হ্যান্ডেল মেশিন এখন বর্তমানে আছে। আমি আপনাদেরকে প্রথমত মেশিনের কন্ডিশন দেখাবো এবং মেশিনের সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো। তার আগে যারা বিসমিল্লাহ মেশিনের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লাহ মেশিনের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। চলুন আমি প্রথমত আপনাদেরকে মেশিনের কন্ডিশন দেখাই। যেহেতু ব্যবহৃত মেশিন, তো মেশিন 100% ওকে আছে। আপনারা এসে মেশিন নিজে ব্যবহার করে শপিং ব্যাগ তৈরি করে ব্যাগের হ্যান্ডেল লাগিয়ে আপনারা নিজেরা দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এটি একটি আলট্রাসনিক মেশিন এবং চাইনিজ একটি মেশিন, YC60S মডেলের মেশিন এটি। আছে আলট্রাসনিক বক্স, যারা মেশিনটি নিতে চান তারা সরাসরি আমাদের ঠিকানা মতন আসতে পারেন। ঠিকানা হচ্ছে 67 নন্দকুমার দত্ত রোড, চুরিহাট্টা, চকবাজার, ঢাকা। এই ঠিকানা আসলে আপনারা এই মেশিনটি সরাসরি দেখতে পারেন এবং এই মেশিনটি এসে আপনারা শপিং ব্যাগের হ্যান্ডেল লাগিয়ে দেখতে পারবেন। মেশিনটি সম্পূর্ণ ওকে আছে। আপনারা যারা শপিং ব্যাগ তৈরি করার হ্যান্ডেল মেশিন খুঁজছেন চলে আসুন বিসমিল্লাহ মেশিনারিজ। আর তাছাড়া এই মেশিনের দাম সম্পর্কে জানার জন্য আমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা মেশিনের দাম সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। তো যারা শপিং ব্যাগের বিজনেস করতে যাচ্ছেন এবং ব্যবহৃত হ্যান্ডেল মেশিন খুঁজছেন তারা চলে আসুন আমাদের দোকানে বিসমিল্লাহ মেশিনারিজে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরব নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ফ্লামোর।